সাতক্ষীরা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। অবস্থানের দিক দিয়ে সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। সাতক্ষীরা জেলার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর অবস্থিত। সাতক্ষীরা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত একটি সমৃদ্ধশীল জেলা। ১৯৮৪ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে সাতক্ষীরা। লৌকিক আচার আচরণ, বিশ্বাস আর পৌরাণিকতায় সমৃদ্ধ এক জনপদের নাম সাতক্ষীরা। বঙ্গোপসাগরের উপকূলে এবং ভারতীয় সীমান্তে অবস্থিত সাতক্ষীরা নামক অঞ্চলটি মানব বসতি গড়ে ওঠার আগে ছিল একটি বিস্তীর্ণ জলাভূমি, যা পরবর্তীকালে এখানে মানব বসতি গড়ে ওঠে। প্রচলিত আছে সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া। প্রাচীনকালে এই জেলাকে বাগড়ি, ব্যাঘ্রতট, সমতট, যশোর, বোরন প্রভৃতি নামে অভিহিত করা হতো। সাতক্ষীরা জেলার নামকরণ ইতিহাস সম্পর্কে জানার চেষ্টাকালে দুটি প্রচলিত মতভেদ পাওয়া যায়। জানা যায়, সে সময়ে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরাম চক্রবর্তী নিলামে বোরন পরগনা ক্রয় করেন। এরপর বোরন পরগনার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বসবাসের জন্য বাড়ি তৈরি করেন। বিশুরাম চক্রবর্তীর পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধন করেন। এরপর 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যেই সাতঘরিয়া ইংরেজ রাজকর্মচারীদের মুখে সাতঘরিয়া উচ্চারণের বদলে সাতক্ষীরা হতে থাকে। জনশ্রুতি আছে সাতঘরিয়া থেকে সাতক্ষীরা নামের উৎপত্তি হতে পারে। দ্বিতীয় মতটি হল, একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্ত শখের বসে রান্নার উপকরণাদি না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীরের সাথে আ প্রত্যয়ে যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা। 1861 সালে যশোর জেলার অধীনে সাতটি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে। 1984 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় সাতক্ষীরা মহকুমা বাংলাদেশের 64 জেলার একটি জেলা হিসাবে মর্যাদা লাভ করে। বর্তমানে এ জেলার 7টি উপজেলা, 8টি থানা, 78টি ইউনিয়ন, 960টি মৌজা, 1421টি গ্রাম ও 3টি পৌরসভা রয়েছে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে আনুমানিক 16 ফুট উঁচুতে। বর্তমানে এ জেলার আয়তন 3,858.33 বর্গ কিলোমিটার। তবে বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই, এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সাতক্ষীরার অপার সৌন্দর্যের আধার হচ্ছে সুন্দরবন, যা বিশ্বের অন্যতম প্রাকৃতিক সপ্তাচর্য হিসেবে পরিচিত। এ জেলার মোট আয়তনের এক তৃতীয়াংশ স্থান জুড়ে বিস্তার করছে সুন্দরবন, অর্থাৎ 1445.18 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে সুন্দরবন অবস্থিত, যা জেলার মোট আয়তনের 37.53%। অর্থনৈতিকভাবে সাতক্ষীরা জেলা পিছিয়ে নেই। সাতক্ষীরা প্রধানত গলদা ও বাগদা চিংড়ির জন্য বিখ্যাত। এখানকার চিংড়ি পৃথিবীর অনেক জায়গায় রপ্তানি করা হয়। সাতক্ষীরার সন্দেশ, চমচম, রসগোল্লার জনপ্রিয়তার কথা বলে শেষ করা অসম্ভব। এছাড়াও সাতক্ষীরার আম এবং মাছ ব্যাপক বিখ্যাত। সাতক্ষীরার মাছ ও আম বাংলাদেশের অনেক জেলায় পৌঁছে দেওয়া হয়। সব মিলিয়ে সাতক্ষীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাতক্ষীরার স্থলবন্দর ভোমরা বন্দরটিও দেশের অর্থনীতিতে বেশ যোগান দেয়। পর্যটকদের কাছে সাতক্ষীরার বেশ কটি জায়গা বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, যার মধ্যে উল্লেখ্য সুন্দরবন, মজাফর গার্ডেন, কপোতাক্ষ নদ, নলতা শরীফ, মান্দারবাড়ি সমুদ্র সৈকত, জোড়াশিব মন্দির, দেভাটা জমিদার বাড়ি, ইসামতি নদী, কলারোয়ার বৌদ্ধমঠ, জমিদার হরিচরণের বাড়ি, নীলকুঠি, তেঁতুলিয়া জামে মসজিদ, জোড়াশিব মন্দির, বনবিবির বটগাছ,
আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার, প্রবাসপুর মসজিদ সহ আরও অনেক স্থান। সাতক্ষীরা জেলার শাখা প্রশাখা জুড়ে রয়েছে নানা জ্ঞানীগুণী ব্যক্তিদের বসবাস, যাদের নিঃশ্বাস আর প্রশ্বাসে মিশেছিল সাতক্ষীরার বিশুদ্ধ বাতাস। অনেক কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, নাট্যকার, সমাজসেবক চলে গিয়েছেন পরকালে, আবার অনেকেই এখনও আলোকিত করে চলেছেন দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশকেও। সাতক্ষীরার সাথে যাদের নারীর সম্পর্ক, তাদের মধ্যে বেশ কিছু লোকের কথা না বললেই নয়, যাদের মধ্যে অন্যতম খান বাহাদুর আহসানুল্লাহ, সমাজসেবক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক। মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী। ডাক্তার এম আর খান, জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ। পসাব্দি গাজী, বিশ্ববিখ্যাত বাঘ শিকারী। আজিজুন্নেসা খাতুন, প্রথম মুসলিম মহিলা কবি। মোহাম্মদ ওয়াজেদ আলী, একজন বাঙালি লেখক। আবুল কাশেম মিঠুন, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। সাবিনা ইয়াসমিন, প্রখ্যাত কণ্ঠশিল্পী। নীলুফার ইয়াসমিন, বিশিষ্ট কণ্ঠশিল্পী। আমিন খান, চিত্রনায়ক। রানী সরকার, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। অমৃতা খান, অভিনেত্রী। মৌসুমী হামিদ, অভিনেত্রী। তারিকানাম খান, নাট্যশিল্পী। আফজাল হোসেন, নাট্যশিল্পী। ফাল্গুনী হামিদ, নাট্যশিল্পী। সৈয়দ জাহাঙ্গীর, বিশিষ্ট চিত্রশিল্পী, 21 পদকপ্রাপ্ত। মাসুরা পারভীন, ফুটবল খেলোয়াড়। মোস্তাফিজুর রহমান, ক্রিকেটার। সৌম্য সরকার, ক্রিকেটার। আফহাম রুহুল হক, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এম মনসুর আলী, সাবেক মন্ত্রী, সমাজসেবক ও রাজনীতিবিদ। আফতাবুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী, চিকিৎসক ও রাজনীতিবিদ। সৈয়দ দিদার বখত, সাবেক প্রতিমন্ত্রী ও সাংবাদিক। বিধানচন্দ্র রায়, ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। শঙ্কর রায় চৌধুরী, ভারতের সাবেক সেনাপ্রধান। জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনেতা ও আবৃতশিল্পী। সিকান্দার আবু জাফর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক। আবেদ খান, সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব। অমর মিত্র, ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষা, স্বাধীনতা, চিকিৎসার সমাজ ব্যবস্থাপনায় সাতক্ষীরার ভূমিকা একেবারেই কম নয়। আমাদের অন্তঃস্থলে মিশে প্রাণের সাতক্ষীরা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।